অসাধারণ অসাধারণ বন্ধুগণ, অসাধারণ, নাইস প্লেস, নাইস প্লেস ভাই। জাকির ঠেলা মানে কমো প্লেস ব্লেস নাকি, যাই হোক সাথে থাকুন, দেখেন ভালো, অনেক সুন্দর জায়গা। এটা আমাদের ত্রিপুরা পুরাতন রাজনগর এরিয়া, অনেক অনেক সুন্দর। যারা আমার ইউটিউব বা ফেসবুকে দেখা শুনবেন অবশ্যই সবাইদেরকে আমি আমন্ত্রণ করব, যারা বিশালগড় চা বাগান দেখার জন্য যান। আমি মনে করি এখানে আসলে আপনাদের যথেষ্ট শান্তি এবং পিসফুল লাগবে, অনেকটা শান্তি মন ভরে দেবে, চারিদিকে সবুজ আর সবুজ খুবই। এখানে অ্যাকচুয়ালি আনন্দ উপভোগ করার মতন প্লেসটা কি বিশালগড়ের দিকে, আমাদের পুরাতলে বাড়ির লগে একদম সাথে, গড়ের লগ একবারে, হ্যাঁ গড়ের সাথে জায়গা আমাদের, অনেক সুন্দর প্লেস। স্কুটি নিয়ে আসছে, অনেক বড় প্লেস, ইভেন কি অনেক বড় প্লেস। আটটাকে সম্ভব নেই, দেখি না এরকম তো আর কখনো। ওই দিকে বাড়ি ঘরও আছে সম্ভবত, ওইদিকে বাড়ি আছে, বিশাল বড় এরিয়া। আমি দেখি চারিদিকে ভিউটা দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ। ব্রাভো ব্রাভো, এটা কত বড় এরিয়া বইলা বুঝানো যাবো না। আমরা স্কুটিতে আসছি তো, যার জন্য একটু মালুম করা যাইতেছে না। এই যে যার থেকে আমরা চা খাই, হ্যাঁ এগুলো এগুলো পাতা আমরা কিনা খাই। হ্যালো বন্ধুগণ, অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়ির পাশে যে চা বাগানটা আছে না, অ্যাকচুয়ালি আমরা আমার নিজের অজান্তে ছিল এতদিন জায়গাটা, সোহেলে আমার এটা দেখাইতে আনছে, কিন্তু আনার পর আমি দেখলাম বিশালগড় যে আমরা চা বাগানটা দেখতে যাই না, ওইটার থেকে হাজার গুণ অনেকটা সুন্দর এটা, আর অনেক বড় এবং অনেক সুন্দর একটা প্লেস। আর আশা করি যে কোনো মানুষই আসবো, এখানে আসলে ভালো লাগবো। আর আমরা যারা চা কিনা খাই, ইন্ডিয়ান টি, বা ইউরোপিয়ান মানুষরা তো বুঝবো না, ইউরোপিয়ান মানুষরা তে কয় এলোতে ফলিও দিতে, এটা যেটা ফলিও দিতে বের দে আল পিয়ান্তে দে আল বেরু কইলি। আমার ছোট ভাই বিপুল কি কয় রে, ড্রোন নিক, ড্রোন নিয়ে আসছে আমরা সাধারণত চা বাগানে স্ন্যাকটা নেওয়ার জন্য। হ্যাঁ এটা দক্ষিণ কয়েডা পাক, উত্তর কয়েডা পাক, উত্তর কয়ে আমাদের বাড়ির পাশেই উত্তর কয়ে দেখা। এখানে অ্যাকচুয়ালি দেখার মতন প্লেস খুবই সুন্দর, তো অনেক দেখি এখন প্লেসটা কেমন কেমন হচ্ছে, কিন্তু এখন অবশ্যই বেস্ট। টিয়ার কিতা টিয়ার টিয়ার কিতাবার, আমরা এখন এটা চা পাতা বাগানে আছি। চা পাতা বাগান বলতে এটা পুরাতল, এটা আমাদের বাড়ির পাশে, বিশালগড় যাইতে পারে কেউ যদি পর্যটক হিসাবে এখানে আসে, সুন্দরতা উপভোগ করার জন্য এখানে উপভোগ করার মতন প্লেস এইটা।
Thank you.